তো রাত্রে অনুমানিক 1:30 সময় খবর গেছে আগুন লাগছে কইরা তো আইসিআইয়ের দেখে তখন সবকিছু নাই সবকিছু ছাই গেছে পাথরকান্দির ওএনজিসি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রাক্তন সেনাকর্মীর পাকা বসত বাড়ি এতে প্রাক্তন সেনাকর্মীর পাকা বসত গৃহ সহ আসবাবপত্র দিয়ে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে সেই সময় বাড়ির মালিক তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী গোপাল সিংহ সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না এমনে তার স্ত্রী এবং আত্মীয়রা জানান আগুন লাগার খবর পেয়ে শুক্রবার সকালে বাড়িতে এসে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন তারা তিনি জানান ঘটনার সময় পরিবারের কেউই বাড়িতে ছিলেন না বলে সবকিছু আগুনের লেলিহান শিখায় ভস্ম হয়ে গেছে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটজনিত কারণে এমন দুর্ঘটনা ঘটেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষাধিক টাকার মতো হবে ঘটনার সময় স্থানীয়রা দমকল বাহিনীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুয়াহাটিতে অবস্থানরত পাথরকান্দির বাসিন্দা তথা কংগ্রেস সেবা দলের রাজ্য সভাপতি প্রতাপ সিনহা পিলু দুঃখ প্রকাশ করে এই পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব সহ সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন তো রাত্রে অনুমানিক 1:30 সময় খবর গেছে আগুন লাগছে কইরা তো আইসিআইয়ের দেখে তখন সবকিছু নাই সবকিছু ছাই গেছে তো এসে আয়া তার আগুন নিয়ে গেছে আর এখন তো আমরা দেখি আর এখনো পুরাপুরি দেখা শেষ হয়েছে না দেখা চলে কতটুকু কি ক্ষতি হয়েছে এটা এখনো আমরা সঠিকভাবে কইতাম পারি আর দেখার শেষে আমরা কইতাম পারব জমির কাগজ ঘরের কাগজ নগদ টাকা পয়সাও কিছু আসলো সোনা গয়না আসলো সব কিছু নাই আগুনে জ্বলিয়া সব কিছু ছাই হয়েছে অত সবেও কই এটা কারেন্টের শর্ট সার্কিট থেকে হয়েছে কইটা আমরা তো ঘরে কেউ আসলো না তো অন্যরকম সঠিক কইতাম পারি না এটা কেমনে কি রকম আড়াইটা তিনটা এইরকম সময় মানে খবর পাইছি আমরা নমস্কার গতকাল আমাদের পাথরকান্দির অঞ্জিসি রোডের বাসিন্দা গোলাব্বাবু সিনহা অবসরপ্রাপ্ত সৈনিক ওনার বাড়ির সেই অঞ্জিসি রোডের বাসিন্দা ওনার বাড়ির অনুমানিক কালকে রাত্রে 9টা নাগাদ পুরে সরকার হয়েছে ঘরের কোনো জিনিস বাসাতে পারেনি কারণ ওনারা ঘরে ছিলেন না এবং দুইতলা বিল্ডিং এবং লগে সেই জিনিসপত্রগুলো প্রায় পুরে সরকার শেষ হয়ে গেছে এর জন্য আমি সিএম মহোদয়ের কাছে প্রশাসনের কাছে আমি ওনার পক্ষ হয়ে অনুরোধ করতেছি যেন এই অবসরপ্রাপ্ত সৈনিককে সরকারি সাহায্য দিয়ে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে পাথরকান্দিবাসীর পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাই যেন উনি যথাযথভাবে এই ক্ষতিপূরণ তাকে পূরণ করতে পারে আপনারা সাহায্য করুন নাহলে একজন সৈনিক অবসরপ্রাপ্ত সৈনিকের আজকের অবস্থা যে যা হয়েছে তা নজিরবিহীন আমি প্রশাসনের কাছে সিএমওদের কাছে অনুরোধ ওনাকে যেন সঠিকভাবে সাহায্য দিয়ে ওনাকে আবার পুনরায় আবার উঠে আসার আপনি সাহায্য করুন ডিসি মহোদয় সিএম মহোদয় এবং প্রশাসনের সবার কাছে আমার অনুরোধ এই অবসরপ্রাপ্ত সৈনিককে যেন আপনারা যথাযথ সাহায্য দিয়ে ওনাকে খাড়া হতে আবার সাহায্য করুন ধন্যবাদ সবাইকে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।